নমস্কার, সিএনএন 24 চ্যানেলে আমি মৌটুসী আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। সিভিল সার্ভিস দিবসে কর্মশ্রী পুরস্কার পেলেন কাছাড়ের জেলা শাসক কীর্তি জল্লি। বদরপুর রেলওয়ে স্টেশনে দুই ইউক্রেনীয় নাগরিককে গ্রেফতারের ঘটনায় চাঞ্চল্য। 70 বছরের বেশি সময় বসবাস করা বসত বাড়ি সহ কৃষিভূমি অধিগ্রহণের চেষ্টা করা হচ্ছে, জেলা শাসককে স্মারকপত্র। গ্রিনফিল্ড বিমানবন্দরের জন্য জমি দিতে নাড়া চা বাগানের শ্রমিক কর্মচারীরা। এবারে সংবাদ বিস্তারিত। কাছাড়ের জেলা শাসক কীর্তি জল্লির টুপিতে আরেকটি পালক জুড়েছে। তিনি 2019-20 সালে জেলা প্রশাসনের শ্রেষ্ঠত্বের জন্য মুখ্যমন্ত্রীর কর্মশ্রী পুরস্কারে সম্মানিত হয়েছেন। ওই সময় কীর্তি জল্লি হাইলাকান্দি জেলার জেলা শাসক ছিলেন। গতকাল গুয়াহাটিতে সিভিল সার্ভিস দিবসে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কাছাড়ের ডিসি কীর্তি জল্লির অসামান্য জনসেবার জন্য কর্মশ্রী পুরস্কার প্রদান করেছেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, পুরস্কারগুলি ভালো কাজ চালিয়ে যেতে অনুপ্রাণিত করবে এবং অন্যদের জনকল্যাণের জন্য কঠোর পরিশ্রম করতে অনুপ্রাণিত করবে। এর আগে জেলা শাসক কীর্তি জল্লি ভারতের নির্বাচন কমিশনের ভোটারদের শিক্ষা এবং নির্বাচনী অংশগ্রহণের জন্য সেরা নির্বাচনী অনুশীলন পুরস্কার দ্বারা ভূষিত হয়েছিলেন। বদরপুর রেলওয়ে স্টেশনে দুই ইউক্রেনীয় নাগরিককে গ্রেফতারের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বদরপুর রেল স্টেশন থেকে সন্দেহজনক দুই ইউক্রেনীয় নাগরিককে গ্রেফতার করে বদরপুরের রেল পুলিশ। জানা গিয়েছে, বৃহস্পতিবার ত্রিপুরা সুন্দরী ট্রেনে নয়াদিল্লি যাচ্ছিলেন ওই দুই সাধারণ নাগরিক। কিন্তু বদরপুর রেল জংশনে ত্রিপুরা সুন্দরী ট্রেন আসার সাথে সাথে যখন বদরপুরের জিআরপি পুলিশ স্টেশনে তল্লাশি শুরু করে, তখন তারা এই দুই ইউক্রেনীয় নাগরিককে দেখতে পান। তাদের তল্লাশির সময় কেউ সরকারি কাগজপত্র দেখাতে পারেনি, তারা তাদের পাসপোর্ট দেখাতে পারেনি, এর জন্য তাদের গ্রেফতার করা হয়েছে। ধৃত নাগরিকরা জানায়, গত ফেব্রুয়ারি মাসে তারা ভারতে ঢুকেছিলেন, ভারতের অনেক রাজ্য ঘুরে বেড়াচ্ছিল। তারা জানান যে ব্যাগে পাসপোর্ট রাখা হয়েছিল, সেটিও চুরি হয়ে গিয়েছে, যার জন্য তারা কিছুই দেখাতে পারছেন না। বদরপুর রেল পুলিশ এ ব্যাপারে পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছে। 70 বছরের বেশি সময় বসবাস করা বসত বাড়ি সহ কৃষিভূমি অধিগ্রহণের চেষ্টা করা হচ্ছে। কাছাড় জেলা ভূ বাসন অধিকর্তা কার্যালয়ের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। সরকারের নিয়ম অনুযায়ী জমি অধিগ্রহণ না করে প্রলোভন ও ভয় দেখিয়ে জমি দখলের করা হচ্ছে বলে জনগণের অভিযোগ। ভয় ও প্রলোভন দেখিয়ে সেন্ট্রাল ওয়ার হাউজিং কর্পোরেশনের গোদাম স্থাপন করতে দেবেন না বলে জানিয়েছেন তারা। এমর্মে শুক্রবার কাছাড়ের জেলা শাসকের কাছে জমির মালিক রাম পরেশ গোয়ালা, জয়নাথ গোয়ালা, ঈশ্বর দয়াল গোয়ালা ও রঞ্জিত লাল দাস প্রমুখ একটি স্মারকপত্র প্রদান করেছেন। এই ঘটনাটি বরখলা বিধানসভা কেন্দ্রের আদবল্লি গ্রামে ঘটেছে। আরও এপ্রিলে তাই কী করছেন, তাই নিজে আইসেন তান স্কট নিয়ে, কয়েকজন একজন লেডিস পুলিশও আসলো, আরও কয়েকজন পুলিশের মানুষ নিয়ে, একজন সাব ইন্সপেক্টর লগে আর 4-5 জন সিআরপি, এইভাবে লইয়া ইয়া। এখন তো এরা আমার বাচ্চাগুলা এইগুলা আছে, ভাতিজাগুলা, এরা তো গরিব মানুষ, নিরীহ মানুষ, লেখাপড়া নাই, এই গ্রামবস্তির থাকে, এরা পুলিশ টুলিশ দিকে দৌড়াই গেছে, তারা কিছু কইছে না, চুপচাপ উবাই দিয়েছে।
তারার কাছে দেখো তোমরা বিলকুল লড়চড় করবে না আমি আমার পিলার মারিয়া দিব যদি লড়চড় করো তোমরা এই যে ঘরবাড়ি যেটা আছে এটা আমি মায়া করি ছাড়ছি তো এটাও আমি জেসিবি দিয়ে ভাঙাই দিব আর যদি লড়চড় করো না শান্তিভাবে থাকো তে দুইটা পরিবারের দুইজনকে আমি চাকরি দিব আর বাকি যে তোমরা যে জমির অংশটা রই গেছে গিয়ে যেটা নাকি ক্ষেতের মাটি এটা আমি বিনা পয়সায় বিনা খরচে আমি এটা ডিপার্টটা করিয়া দিব তোমার নামে 1952 ইস্যু হয়েছে 52 আমরা ওখানে আইয়া পাইছে তখন থেকে লইয়া ধারাবাহিকভাবে সিঁড়িভাবে সিঁড়ি একটার পরে একটা আমরা বসবাস করিয়া যাইতেছি কিন্তু স্যার এরা তারার যে ডিমান্ড 60,000-70,000 টাকা তারা খুঁজে এত তো আমরা আর্থিক অবস্থা খারাপ এই অবস্থার মধ্যে আমরা দিতাম পারতেছি না যার ফলে আজ পর্যন্ত এই জমিগুলোর পাট্টা হয়েছে না ওখন স্যার আজকে এত 70-80 বছরের আমার জমি এটার ভোগ ভোগ করিয়া আইতেছি দয়া করিয়া এই বর্তমানে আমার যে বাচ্চাগুলো আছে এরার নামে এটার যাতে এই বাচ্চাগুলোর উচ্ছেদ করা হোক না বা এই যে আরও দুইটা পরিবার আছে এরার যাতে উচ্ছেদ করা হোক না খরিল টি গার্ডেনের কিছুটা সম্পূর্ণ বাগানটা বন্ধ এটার তো খাস করিয়া ওইটারই কিছুটা অংশ খাস করিয়া যেমন ওই কালীনগর ওখানে এলোড্রাম বন্ধ এরকম এইদিকে বহু জমি আছে তারা খাস করিয়া এইদিকে তারা বানাইতে পারে এই বস্তি মাটির বসত বাড়ি অথচ এটা আমার রাজ্যপালে দেওয়া প্রস্তাবিত গ্রিনফিল্ড বিমানবন্দরের জন্য জমি দিতে নারাজ চা বাগানের শ্রমিক কর্মচারীরা শুক্রবার শিলচরের কাছাড় জেলাশাসক কার্যালয়ের কনফারেন্স হলে জেলাশাসক কীর্তি জল্লির পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় কোনো ধরনের সমস্যার সমাধান হয়নি কাছাড় প্রশাসন সহ লালবাগ চা বাগানের শ্রমিক কর্মচারীদের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে শ্রমিকরা বিমানবন্দরের জন্য জমি ছাড়তে রাজি হননি শ্রমিকরা প্রস্তাবিত বিমানবন্দর অন্যত্র সরিয়ে নেওয়ার দাবি জানায় প্রশাসনকে আমরা বলার জন্য এসেছি যে আমাদের চা বাগানের জন্য যে আমাদের চা বাগানে এয়ারপোর্ট বানানোর জন্য বলা হয়েছে বানাদের গিয়েছে এর জন্য আমাদেরকে ডিসি ম্যাডাম ডাকেছে যে তোমাদের বাগানে এয়ারপোর্ট বানাবেন কিন্তু আমরা মানছি না মানবো না আমরা এয়ারপোর্ট বানাতে দিব না এর জন্য আমরা ডিসি ম্যাডামকে আমরা জানানোর জন্য এখানে ডিসি ম্যাডামের কাছে এসেছি বানাক আমরা এটার বিরুদ্ধে না কিন্তু আমাদের বাগান ছাড়া করে বানাক আমরা এয়ারপোর্টের বিরুদ্ধে না আমাদের চা বাগানে আমাদের চা বাগানে হবে না আমাদের দুলু বাগানে যে কোনো জায়গায় সরকার বানাক আমাদের এটা কোনো আপত্তি নেই বানাক সরকার চাইছে যখন আনেছে বানার জন্য বানাক কিন্তু আমাদের বাগান ছেড়ে করে বানাক
সিটির কনফারেন্স হলে পানীয় জলের সমস্যা নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভায় বিধায়ক দীপায়ন চক্রবর্তী, হাসপাতালের সুপারিনটেনডেন্ট, জনস্বাস্থ্য কারিগরি বিভাগের কার্যবাহী অভিযন্তা সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় অতিসত্ত্ব নির্মীয়মান ওয়াটার ট্যাঙ্কের নির্মাণ কার্য সম্পন্ন করে পানীয় জল পরিষেবা অতিসত্ত্বর চালু করার জন্য আলোচনায় অংশ নেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। যে পিএইচির যে ওভারহেড ট্যাঙ্ক হচ্ছে সেটার পাইপলাইন কী করে লে হবে, কোন দিকে যাবে সেটা নিয়ে একটা অনিশ্চয়তা ছিল। তাই ডিপার্টমেন্ট একসাথে বসে আমরা কী করে এই পাইপলাইনকে কোন দিকে নিয়ে যাওয়া যায় আগামীতে যাতে প্রবলেম না হয়, কারণ সিভিল হসপিটালে আমরা জানি যে আগামী দিনে 300 বেড বা 150 বেডের একটা হসপিটাল হবে, তো এটার একটা মাস্টার প্ল্যান থাকবে। এখানে ভেতরের যে রাস্তাঘাট, এই রাস্তাঘাটেরও করুণ অবস্থা রয়েছে, ড্রেনেজের প্রবলেম রয়েছে, যার জন্য আমাদের রোডস অ্যান্ড পিডব্লিউডি বিল্ডিং এর দুজনই ইঞ্জিনিয়ার কথা দিয়েছেন যে ইমিডিয়েটলি এটাকে এস্টিমেট তৈরি করে সেটা প্রপোজাল হিসাবে গভর্নমেন্টে যাবে, পরবর্তীকালে গভর্নমেন্ট থেকে স্যাংশন আসলে পর সেই কাজগুলো হবে। সিভিল হসপিটালের আরেকটা সবচেয়ে বড় সমস্যা যেটা হয়েছে যে আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার ট্যাঙ্ক ছিল ড্রিঙ্কিং ওয়াটার, এটা হঠাৎ করে কিছুদিন পূর্বে ওটার উপরে স্ল্যাব ভেঙে যায়, এখন খুব বাজে অবস্থায় সেটা রয়েছে। তো এটাকে প্রোটেকশন দেওয়ার জন্য নেট বা ইত্যাদি দিয়ে এই মুহূর্তে টাকা রয়েছে, কিন্তু তারপরে সবাই জানে যে সিভিল হসপিটালের কোনো নিজস্ব ফান্ড নেই, তো এই টাকা কী করে খরচা করে এই নতুন করে ওয়াটার রিজার্ভের হবে, যার জন্য আমরা বসছিলাম। তো ইতিমধ্যে সবাই মিলে বসে যেটা সিদ্ধান্ত হয়েছে যে পিএইচই পিডব্লিউডি ডিপার্টমেন্ট বিল্ডিং নতুন একটা আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার 1,00,000 লিটারের ক্যাপাসিটির সেটা তারা এস্টিমেট বানাবেন। এই এস্টিমেটে সম্ভবত 13-15 লক্ষ টাকা লাগবে, কিন্তু এই মুহূর্তে এই টাকা কোথার থেকে আসবে সেটা আমি আপনাদেরকে বলেছি। আমি চেষ্টা করছি যে মিউনিসিপ্যালিটি থেকে কোনো টাইট ফান্ড থেকে এই টাকা নিয়ে আসা যায় কি না সেটা আমি মিউনিসিপ্যালিটির সাথে কথা বলবো, যদি নাও হয় তাহলে যে কোনো না কোনোভাবে আমাদের যারা মন্ত্রীরা রয়েছেন বিভাগীয় মন্ত্রীরা তাদের থেকে আমি এই টাকা এনে এই কাজগুলোকে ইমিডিয়েট করাতে হবে। আসামমালা স্কিমের অধীনে বরখলা বিধানসভা কেন্দ্রের রাস্তার নির্মাণ কাজ পরিদর্শন করলেন পূর্ত বিভাগের কমিশনার রাজেশ ক্যাম্প্রাই, প্রাক্তন বিধায়ক কিশোরনাথ, বিমলেন্দু রায়, মঞ্জুল দেব, পুলক দাস সহ এক প্রতিনিধি দল। এই রাস্তা 2020 সালে অনুমোদিত শিলচর কালাই ন্যাশনাল হাইওয়ের সাথে ডলু মহাসড়ককে সংযুক্ত করবে। তারা সড়কের কাজ দ্রুত শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন। মাদক বিরোধী অভিযান চালিয়ে যাচ্ছে কাছাড় পুলিশ। ধলাইর পুলিশ এক অভিযান চালিয়ে বাজেয়াপ্ত হেরোইন ও বিপুল পরিমাণে নেশা জাতীয় ট্যাবলেট সহ নগদ 2,00,000 টাকা উদ্ধার করে। সেই সঙ্গে এক যুবককে গ্রেফতার করা হয়। রাতে ধলাই কর্কট বস্তির যুবক আব্দুল শুকুরের বাড়িতে হানা দিয়ে 10 গ্রাম হিরোইন ও প্রায় 380টি নেশা জাতীয় ট্যাবলেট সহ নগদ 2,00,000 টাকা বাজেয়াপ্ত করে পুলিশ। একই সঙ্গে মাদক পাচারে জড়িত যুবক আব্দুল শুকুরকেও গ্রেফতার করেছে পুলিশ। আব্দুল শুকুর লস্কর ফুটের মহিলার উপর নিযুক্ত সামগ্রী বেচা কিনা চলি আছে। এই সংক্রান্তে আমি এস পির এমন নির্দেশ পাওয়া মাননীয় শেষ আর মানে নগরীটা যেটা অভিযান চলা হয়েছে ওপর,
পুলিশের নিষ্ক্রিয় ভূমিকা নিয়ে পুরোপুরি সন্দেহ প্রকাশ করেছেন জনগণ। ঘটনার পাঁচ দিন অতিবাহিত হলেও আজ পর্যন্ত সংঘটিত ঘটনার সত্যতার তদন্ত করেনি পুলিশ। তাই পুলিশ সুপার ও জেলা শাসক বিশেষ করে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপ ও দৃষ্টি কামনা করেন মহিলারা। উল্লেখ্য, পশ্চিম কাটিগড়ার নিজ জালালপুর জমি সংক্রান্ত বিবাদের জেরে গত রবিবার এক রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটেছিল। ইসলামউদ্দিন ওরফে বাবল নামের এক ব্যক্তিকে ব্যর্থর মারপিট করা হয়েছিল। এ নিয়ে ইসলামউদ্দিন ওরফে বাবুলের পিতা ছামির উদ্দিন কালাইন থানার সাতজনকে অভিযুক্ত করে এক মামলা প্রদান করেন। তবে আজ পর্যন্ত কালাইন পুলিশ অভিযুক্ত কাউকে গ্রেফতার করেনি। বিকাল পাঁচটার সময় নির্জালালপুর পাঠানো আমার ভাই ইসলামউদ্দিন থানে সন্ধ্যা পাঁচটার সময় ইস্তারের সময় আইসন বাড়িতে ইস্তার করবার লাগি। আবার পরেও সৈনুদ্দিন বলবো ইয়া তান চার পাঁচটা ছেলে, এই চার পাঁচটা ছেলে বাড়ির সামনে খুব বেশি মারা ধরা করছে, সেটা বেদা করছে জমি সংগত করবার লইয়া। আর এরপরে তানে তারা ফেলাইয়ে গেছে কি মারিয়া দুইটা হাত খাটিয়া ফেলাইয়ে যাওয়ার পরে তানে আমরা ডাক্তরের কাছে লইয়া যাবা হয়েছে। তান ছেলে একটা তান স্ত্রী লইয়া গেছে ডাক্তরের কাছে, যাবার পরে তারা আমরা ফোন করছেন জেলার অবস্থা খুব বেশি খারাপ, একবারে যেন মরণের সময় হয়ে গেছে, এখন আর বর্তমান বাঁচার কোনো আশা নাই। কালকে রাত থাকি খুব বেশি অবস্থা খারাপ তান, এখন আর কোনো বাঁচবার আশা আমরা করিয়া না জানি, একবারে মরণপূর্ণ অবস্থা হয়ে গেছে তান। এরপরে এখন পর্যন্ত দারোগায় একটা আসামি খাতানে তাইছে না, এখন পর্যন্ত আসামি ধরে না। যে আসামি মেডিকেল গিয়ে ভর্তি হয়েছিল ও আসামিটা শুধু ধরিয়ে চালান করছে, আর কোনো আসামি এখন পর্যন্ত দারোগায় খাতান না বাবার লান না। আমরা গরিব মানুষ কিন্তু আনি, আমরা টাকা পয়সা নাই কারণে রাজুর তারা বর্তমান দারোগা পুলিশে তারার পয়সা দিয়া তারা আর সবরে লই লইছে, এর কারণে তারা আমরা বিচার করেন না, তারা হক বিচারটা করেন না, তারা তারা পয়সা খাইয়ে তারা বই থাকছে, আমরা কেস ইনকোয়ারি করেন না। আমরা যে কোনো মুহূর্তে আমরা কেস আইয়া ইনকোয়ারি করিয়া দেওয়ার লাগি হেমন্ত বিশ্ব শর্মার কাছে আমার অনুরোধ রইল যে আপনি আমরা রই কাজটা করাইয়া দেন, আর আমার স্বামী আব্দুল মতিন জেলটাকে যে কোনো মুহূর্তে বাকরি দেবার অনুরোধ আপনার কাছে। প্রতি বছরের মতো এবারও শিলচর প্রেস ক্লাবের ব্যবস্থাপনায় প্রেস ক্লাবের সভাকক্ষে ইফতার অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এদিন প্রথমে ইসলাম ও সংযম বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বর্ষীয়ান সাংবাদিক ও কবি অতীন দাস, কংগ্রেস নেতা শরীফুজ্জামান লস্কর, সমাজসেবী সঞ্জীব দেবনাথ, সঞ্জীব রায়, প্রেস ক্লাবের সম্পাদক শঙ্কর দেব প্রমুখ বক্তব্য রাখেন। আজ শিলচর প্রেস ক্লাবের উদ্যোগে প্রতি বছরের মতো ইফতার অনুষ্ঠান হচ্ছে এবং 2007 সাল থেকে প্রতি বছরই এই ইফতার অনুষ্ঠান হয়ে থাকে। সাম্য মৈত্রী ভ্রাতৃত্ববোধের বার্তাকেই ছড়িয়ে দেওয়ার জন্য এবং যথারীতি প্রতিবারের মতোই এবারও যে আলোচনার বিষয় রয়েছে নির্ধারিত সেটি হলো ইসলাম ও সংযম। এই বিষয়ে সারা বিশ্বজুড়ে চর্চা হচ্ছে, আবহমান কাল থেকেই ধর্মে ধর্মে যে সম্প্রীতির বন্ধন রয়েছে এবং ধর্মের মাধ্যমে মানুষের জীবনকে উন্নততর আরও এগিয়ে নেওয়ার জন্য যে লক্ষ্য রয়েছে সেটি সমগ্র বিশ্বকেই নানাভাবে দিশা দেখায় আন্দোলিত করে। ইসলাম ধর্মে সংযমের গুরুত্ব যে কতটুকু এর প্রমাণ এই রমজান মাসে মাসভর এবং আজকের এই যে ইফতার অনুষ্ঠান সেই অনুষ্ঠান থেকে আলোচনার মধ্য দিয়ে এই বার্তাই পৌঁছে দেওয়া হচ্ছে যে আগামী দিনে এই পৃথিবীকে মানুষের বাসযোগ্য করে তোলার জন্য এই যে পৃথিবীতে প্রায় 800 কোটি মানুষ রয়েছেন, 850 থেকে 800 কোটি মানুষ,
প্রকৃত অর্থে বাসযোগ্য করে তোলার জন্য প্রতিনিয়ত আমাদের আরো উন্নততর জীবনে এগিয়ে যেতে হবে এবং এরই অনুসরণ হলো এই এক মাস ধরে এবং এর পরেই আসছে খুশির ঈদ ঈদুল ফিতর সেই ঈদুল ফিতর এই যে সিয়াম সাধনার পর একটা অন্যরকম বার্তা নিয়ে আসে শুক্রবার বরখলা স্বাস্থ্য কেন্দ্রের ব্যবস্থাপনায় বরখলার 672 নং বিজয়পুর বড়রামপুর পাঠশালা আয়ুষ্মান ভারতের ব্লক হেলথ স্বাস্থ্য মেলা অনুষ্ঠিত হয় এই স্বাস্থ্য মেলায় বিনামূল্যে রোগী দেখেন শিলচরের বিশিষ্ট চিকিৎসকরা এতে সর্বমোট 1049 জন রোগীর স্বাস্থ্য পরীক্ষা করা হয় একই সঙ্গে ওষুধপত্র বিতরণ করা হয় শিবিরে উপস্থিত ছিলেন শিলচর সিভিল হাসপাতালের ডাক্তার সঞ্জীব রায় ডাক্তার অনুপ কুমার দত্ত ডাক্তার মৃণাল কান্তি লস্কর ডাক্তার কিশাল আহমেদ ডাক্তার শাশ্বতী দত্ত ডাক্তার বিজয় শঙ্কর কৈরি ডাক্তার জুরি শর্মা এবং বরখলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ব্যবস্থাপনায় আজকে আমাদের এখানে 672 বিজয়পুর এলপি স্কুলে ব্লক হেলথ মেলা অনুষ্ঠিত হচ্ছে আয়ুষ্মান ভারতের আন্ডারে তো আজকের এই হেলথ মেলার বিশেষত্ব হলো যে এখানে বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ ডাক্তাররা রোগীদের বিনামূল্যে দেখবেন এবং সঙ্গে বিনামূল্যে মেডিসিনও দেওয়া হবে এছাড়াও বিভিন্ন ধরনের টেস্ট করা হবে সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও আজকের বিশেষ আকর্ষণ হলো যেটা যে আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট কার্ড ডিজিটাল কার্ড যেটা যতজন রোগী এখানে আসছেন যাদের কাছে আয়ুষ্মান যাদের কাছে আধার কার্ড আছে এবং আধারের সঙ্গে সংযুক্ত মোবাইল নিয়ে আসছেন সবাইকে এই কার্ডের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে পর্যন্ত মোটামুটি 600 প্লাস রোগীদের ডেটা হয়ে গেছে তো আমরা আশা করছি 1000 ক্রস করবো 1100-1200 কাছাকাছি হবে কারণ এখন টাইম অলমোস্ট 11:30 তো আশা করি আরও 500-600 রোগী আসবে যেভাবে রোগীরা আসছেন এখানে তো আশা করছি 1100-1200 আরামসে হয়ে যাবে আমাদের সেটা নর্মালি আমরা 3টা পর্যন্ত থাকবো তবে যদি পেশেন্ট থাকে তাহলে হয়তো টাইম একটু বাড়তে পারে পশ্চিম কাটিগড়া সীমান্তবর্তী বৃহত্তর জালালপুর সহ আশপাশ এলাকায় ত্রাস সৃষ্টিকারী কুখ্যাত ডাকাত ইসলাম উদ্দিন ওরফে বাবুল উদ্দিনকে গ্রেফতারের পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে আর্জি জানিয়েছেন নিজ জালালপুর প্রথম খণ্ডের বাসিন্দা নজুম্মান ছৈন উদ্দিন বরভুইয়া ও তার পুত্র রিবুল ইসলাম বরভুইয়া সহ অন্যান্যরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারা জানান স্থানীয় ডোনারপাড় এলাকার বাসিন্দা ছমির উদ্দিনের পুত্র কুখ্যাত ডাকাত বাবুল চলতি বছরের 17 মার্চ সন্ধ্যায় ছৈন উদ্দিনকে রাস্তায় পেয়ে বেধড়ক মারপিট করে সঙ্গে থাকা নগদ 10,000 টাকা সহ একটি অ্যান্ড্রয়েড মোবাইল সেট লুটিয়ে নিয়ে যায় কাটিগড়া থেকে হিলাল চৌধুরীর প্রতিবেদন বাবুল এখনো কিছু করে না তার তো কিছু মানুষ আছে গুন্ডামি ট্যাক্স এই ট্যাক্স গুলো আমরা না দেওয়ার কারণে আমরা এই গত এক মাস আগে আমরা বাবারে আটকাইয়া ফটো থাকি টাকা 10,000 আর মোবাইল সেট একটা হারিয়ে নিছে তারপরে তো আমরা গুমরা থানাতে ফায়ার দিছি করছে না আমার ভাইয়ের নাম হইল গিয়া এই গত রবিবারে মারছে মোহাম্মদ দিলওয়ার হোসেন যাওয়ার সময় তার দোকানও আটকাইয়া কইছে টাকা 10,000 দে তোমরা তো বহুত ইনকাম করদাই আমার আরেকটা ভাইয়ের নাম হইল গিয়া মোহাম্মদ সাজুল ইসলাম এনরে মারে মারিয়া খুব বেশি মারাত্মক জখম করছে এক সপ্তাহ থেকে মেডিকেল আমরা ওটাও চাই মাননীয় হিমন্ত বিশ্ব শর্মার কাছে আমরা ওটাও দাবি করিয়া যে বিচার চাই আর ওটার বিষয় নিয়ে আমরা মানে তারারে মানে কঠোর শাস্তি দেওয়ার লাগিয়া প্রশাসনের কাছে ডিসিএসপি এবারে খেলার খবর সিনিয়র আন্তঃজেলা নুরুদ্দিন ট্রফি ক্রিকেটে দক্ষিণ অসম জোনের দ্বিতীয় ম্যাচে ডিমা হাসাও দলের টুটি চেপে ধরল লক্ষ্মীপুর দল করিমগঞ্জের সরকারি স্কুলের মাঠে আজ ব্যাটিং এর আমন্ত্রণ পেয়ে 44/4 স্কোর করেছে ডিমা হাসাও দুটি করে উইকেট শিকার করেন লক্ষ্মীপুরের সাহিল গোয়ালা ও রোহিত ধোবি বৃষ্টির জন্য ম্যাচ শুরু হয়েছে চা বিরতির 1:10 পর বিকেল 3:20 কমনওয়েলথ গেমস থমাস ও উবের কাপের জন্য ভারতীয় ব্যাডমিন্টন দলে নির্বাচিত হলেন অসমের অস্মিতা চালহিয়া
এই আসরকে সামনে রেখে শক্তিশালী দল ঘোষণা করেছে। আজকে CNN 24 এ খবর এই পর্যন্তই। নমস্কার।